দেশজুড়ে সমালোচিত হচ্ছে মেডিটেশনের ওপর শুল্ক নির্ধারণ প্রস্তাব। স্বাস্থ্য খাতের সুরক্ষায় এই প্রস্তাব প্রত্যাহারের দাবি সংশ্লিষ্টদের। জাতীয় সংসদ অধিবেশনেও ঝড় তুলেছে জনসাধারণের এই দাবিটি। শুল্কায়ন প্রস্তাব বাস্তবায়ন হলে মেডিটেশন সম্প্রসারণে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত খাত সংশ্লিষ্টদের। করোনাকালে মানসিক বিপর্যয় কাটাতে দেশজুড়ে নির্ভরশীলতা বাড়ে মেডিটেশন ও যোগ ব্যায়ামে। বিভাগীয় শহরগুলোতে গড়ে ওঠে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান। বিনিয়োগ বাড়তে থাকায় সরকারের রাজস্ব বিভাগের নজরে পড়ে মেডিটেশন। তাই তো এই খাত থেকে শুল্ক আদায়ের প্রস্তাব করা হয়েছে 2022-23 অর্থ বছরের বাজেটে, জানিয়ে সমালোচনা দেশজুড়ে। সরকারের যে জাতীয় নীতি সেটাকে সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে, মেডিটেশন, যোগব্যায়াম করবে, গাছ লাগাবে, সাংস্কৃতিক চর্চা করবে, খেলাধুলা করবে। তাহলে মেডিটেশনকে কেন আমরা এটাকে নিরুৎসাহিত করবো ভ্যাট আরোপ করে? তরুণদেরকে আরও পজিটিভ করে তোলার জন্য, তাদেরকে আরও উদ্যমী করে তোলার জন্য, একটি সুন্দর জাতি গঠনের জন্য মেডিটেশনকে ভ্যাটের আওতা থেকে চিরস্থায়ীভাবে মুক্ত রাখতে হবে। শেষমেশ জাতীয় সংসদের আলোচনায়ও ঠাঁই হলো মেডিটেশন শুল্ক বিতর্ক। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এই খাতে প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের দাবি জানান সংসদ সদস্যরা। এর পরিবর্তে তামাকজাত পণ্যে শুল্ক আরও বাড়ানোর প্রস্তাব দেন তারা। কোভিড প্রতিক্রিয়ায় যখন মানুষের মনে প্রশান্ত বিপর্যস্ত, সেখানে মেডিটেশন আশ্রয় নিলে তাকে মূল্যবৃদ্ধি, মূল্য বেশি মূল্য দিতে হবে। কেন মানুষ স্পিকার, মেডিটেশন সেবাকেও স্বাস্থ্যসেবা হিসেবে স্থায়ীভাবে একে ভ্যাটের আওতা মুক্ত করবার আবেদন করছি মাননীয় স্পিকার। আগামী অর্থ বছরের বাজেটে মেডিটেশনের উপর 7.5% মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আতিয়া আনোয়ার অন্তু, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।